অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভ নববর্ষ অর্থাৎ 2022 হ্যাপি নিউ ইয়ার অগ্রিম প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি জানাই। 2021 মোটের উপর দিয়ে যা গেছে গেছে, 2022 আরও ভালো যেন যায় আমি ঈশ্বরের কাছে কামনা করি। এবং এই 2022 এই বছর এই ছয় রাশি রাম রাজত্ব করতে চলেছে। কোন এই ছয় রাশি রাম রাজত্ব করতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি আগেই বলছি, যারা দেখছেন ডায়েরিতে নোট করে নিন, কৌশিক রায় যে কথাগুলো বলে খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, কিছু পার্সন আছে যাদের ক্ষেত্রে মিলছে না, তাদেরকে জন্ম ছক এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালিসিস করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান আপনাকে কিন্তু করতে হবে। তাহলে কি হবে জানেন, আপনার যে বাধা বিঘ্ন, সঠিক রত্ন সঠিক কবচ আপনার কিন্তু ভাগ্য কিন্তু খুলে দিবে। তো এই 2022 দেখুন সংখ্যাটি অ্যাডিং করে আসছে, 2+2+2=6। এই সংখ্যাটিকে রিপ্রেজেন্ট করে হচ্ছে শুক্র। এটি এই বছরটি শুক্রের কিন্তু বছর হতে চলেছে। এই বছর যে ছয়টি রাশি রাম রাজত্ব করবে, আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তবে কৌশিক রায় কোনো হাওয়াতে কোনো কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আপনাদেরকে কিন্তু এই প্রেডিকশনটা আমি দিচ্ছি। আবারও বলছি, যারা অনেক ভালো ভালো কমেন্টস করছেন তাদেরকে আমি সেলুট জানাই, প্রণাম জানাই, বড়দেরকে আমি প্রণাম জানাই, ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা। যাদের ক্ষেত্রে মিলছে না প্রিয় দর্শকগণ, তারা একবার হলো দেখুন, সমস্যা আছে সমাধানও আছে। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। অর্থাৎ আপনার জন্মছকে যেটা পাওয়ার জায়গা আছে কি না, বাধা বিঘ্ন আসছে, সেই জায়গাটা কিন্তু কাটিয়ে তুলতে হবে। অর্থাৎ আপনার জীবনে একটা প্রদীপ জ্বলছে, উদাহরণ দিয়ে বলছি, আপনার জীবনে একটা প্রদীপ, আপনার জীবনটা ধরুন প্রদীপ, যে সোলতাটা আস্তে আস্তে বসে যাচ্ছে, সেই সোলটা থেকে একটি কাঠি দিয়ে যেটা তুলে ধরে আবার সোলটা দিয়ে ভালো মতন যেন জড়ে, সেটা হচ্ছে একটা অ্যাস্ট্রোলজারের, প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ। অর্থাৎ আপনার এই বাতিটিকে একটা ছোট্ট কাঠি দিয়ে আপনাকে আবার পুনর্জাগ্রত করা, অর্থাৎ যে জায়গাটাতে সমস্যা হচ্ছে সেই জায়গাটাতে সমস্যার সমাধান করা। তো যারা দেখছেন এই ছয়টি রাশি মহাভাগ্যশালী রাশি হতে চলেছে এই 2022, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, আপনি নিজেও ভাবতে পারবেন না এই ছয়টি রাশির ক্ষেত্রে কী ধরনের 2022 কী পরিবর্তন নিয়ে আসতে চলেছে, এটা তো ভাবার ব্যাপারও নয়। কারণ সম্পূর্ণটা মানুষ ঘুরে ভাগ্য, অর্থাৎ কপালে গ্রহের চক্রে কিন্তু মানুষ কিন্তু ঘুরে, অর্থাৎ একরকম কিন্তু মানুষের কপাল কিন্তু থাকে না। কেউ কেউ বলে না আমার খুব খারাপ চলছে, কারো কারো একসময় খুব ভালো গেছিলো। যাদের খারাপ চলছে, আপনার অন্ধকার, আপনার ভোর আসছে, ভালো মানেই খারাপ আসবে, খারাপ মানেও ভালো আসবে, অর্থাৎ এটা দুটি বন্ধুর মতন। অর্থাৎ প্রথম যে রাশি অর্থাৎ 2022 রাম রাজত্ব করতে চলেছে কুম্ভ রাশি। কেন? বৃহস্পতি এবং শনি এই দুইটি গ্রহ, বিগ প্ল্যানেট, কুম্ভ রাশিকে ধনবর্ষা করতে চলেছে। এক কথায় আপনার কেরিয়ারের দিক থেকে আপনার কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়বে কর্মের দিক থেকে, এবং আপনার ব্যবসা, আপনার শুভ বিবাহ, এডুকেশন, যাত্রা, লটারি, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। আপনি
কুম্ভ রাশি মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় হতে চলেছে। প্রচুর অর্থ কিন্তু এবছর আপনারা পাবেন এবং বিদেশ থেকে আপনাদের প্রচুর পরিমাণে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। 2022 আপনাদের জন্য স্মরণীয় বছর হতে চলেছে। দুই নম্বর যে রাশি, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশি 2022 আপনাদের ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা থেকে আপনারা, গোল্ড থেকে আপনারা অর্থ পাবেন এবং এর পাশাপাশি আপনাদের ক্যারিয়ারের দিক থেকে বড় ধরনের কন্ট্রাক্ট, ব্যবসা ক্ষেত্রে বিদেশ থেকে লাভ এবং ইন্ডাস্ট্রি যাদের আছে তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু লাভ আপনারা পাবেন। কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে। আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু ভালো দিক নির্দেশ করছে। ভাগ্যোদয় হতে চলেছে ধনুরাশির, অর্থাৎ আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। সম্পত্তি ক্রয়, সম্পত্তিগত দিক থেকে লাভ ধনুরাশি 2022 আপনাদের কিন্তু হতে চলেছে এবং আপনাদের কর্মযোগ, আপনাদের গভর্নমেন্ট সার্ভিস পাওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে এবং আপনাদের হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ কোনো সূত্র থেকে প্রাপ্তি বা টাকা আটকে আছে সেই টাকা আপনাদের রিকভারি কিন্তু হতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি মহাভাগ্যশালী হতে চলেছে, সে রাশির নাম বৃষরাশি। বৃষরাশির ভাগ্যোদয় হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং যে কোনো কাজে আপনারা সফলতা কিন্তু পাবেন। বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। আপনাদের ক্ষেত্রে কর্মযোগ সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, প্রতিষ্ঠা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে বৃষরাশির এবং আপনাদের নিশ্চিত রূপে ভাগ্যোদয় আপনাদের কিন্তু হতে চলেছে। পূর্ণমাত্রায় আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, হারানো সাম্রাজ্য কিছু ক্ষেত্রে আপনার পুনরুদ্ধার হবে। আপনাদের শুভ কোনো অনুষ্ঠান হওয়া বা কোনো জায়গা থেকে অর্থ পাওয়া, আটকে ছিল সেই অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি করছে। আপনি বৃষরাশির মানুষ, নিজস্ব সম্পত্তি হওয়ার সম্ভাবনা, বাড়ি, গাড়ি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই তিন নম্বর যে রাশি বৃষরাশির ক্ষেত্রে কিন্তু বৃষরাশি এই শনি এবং বৃহস্পতির কৃপায় আপনারাও কিন্তু রাম রাজত্ব আপনারাও কিন্তু করবেন এবং আপনাদের ভাগ্যের শিখা, ভাগ্যের তারা আকাশে কিন্তু ফুটতে চলেছে। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে বৃষরাশি। বৃষরাশির পুরনো ঝামেলা মিটতে চলেছে। পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের এই বৃহস্পতি এবং আপনার শনি আপনাদের দু হাত ভরিয়ে কিন্তু দিবে। আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে, প্রপার্টি দিক থেকে, রাজনৈতিক দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি, লটারি, ফাটকা থেকে অদ্ভুত লাভ আপনারা কিন্তু পাবেন। হঠাৎ ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে। কর্মযোগ, কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন, ব্যবসাক্ষেত্রে উন্নতি, ব্যবসাক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এডুকেশনের দিকটাও কিন্তু আপনাদের ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি যদি তুলারাশি মানুষ হন, ডায়েরিতে নোট করে নিন, রাম রাজত্ব করবেন। এই 2022 আপনাদের জন্য কিন্তু মানে এক কথায় এই 2022 স্মরণীয় বছর আপনাদের জন্য কিন্তু হতে চলেছে। অদ্ভুত, অকল্পনীয় লাভ আপনারা কিন্তু পাবেন এই 2022। এর পরের যে রাশির কথা আমি বলবো, পাঁচ নম্বর যে রাশি, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা লাভ, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, বিদেশ থেকে আপনাদের লাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে,
কর্মযোগ, কর্মপ্রাপ্তি, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বা কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের এই সময় কিন্তু হবে। এবং আপনি মকর রাশি মানুষ, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। দীর্ঘদিন আটকে আছে এমন কাজ আপনাদের কিন্তু সম্পন্ন কিন্তু হবে, বেশ কিছু প্রাপ্তির যোগ কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। এবং মকর রাশির আপনাদের ভ্রমণের জায়গা, আপনাদের কোনো নতুন অতিথি আপনাদের আসতে চলেছে এই 2022-এ, আপনারা কিন্তু মানে লাভে লাভ আপনারা কিন্তু হতে চলেছেন। অর্থাৎ আপনারা নিজে ভাবতে পারছেন না 2022 আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। আপনাদের মানে ভাবার বাইরে আপনারা কিন্তু এই 2022-এ কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু পাবেন। অর্থাৎ আপনাদের এই 2022 দুহাত ভরে কিন্তু অর্থ, বৃহস্পতি এবং শনি আপনাদেরকে কিন্তু একত্রে দিবে। এরপরের যে রাশির কথা বলবো, সবশেষে যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে। প্রথম কথা, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনারা পাবেন। আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, হঠাৎ ধন প্রাপ্তি, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, প্রমোশন, কর্মযোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, এই সম্ভাবনাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, যারা ব্যবসা ক্ষেত্রে লগ্নি করছেন তারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনারা এই সময় কিন্তু করবেন। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে মেষ রাশির ক্ষেত্রে এই 2022 আপনাদের প্রপার্টির দিক থেকে, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন। রাম রাজত্ব করবেন মেষ রাশি, ডায়েরিতে নোট করে নিন মেষ রাশি যদি আপনি হন। অর্থাৎ আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, অর্থাৎ আপনাদের পুরনো বিবাদ মিটবে, আপনাদের সম্পত্তি ক্রয় হবে, বাড়ি আপনাদের হবে, গাড়ি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সব দিক থেকে কিন্তু আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনি কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছেন। নমস্কার, ধন্যবাদ।